কি দারুন দেখতো যে না দারুন আর বড় দারুন এই যে দেখো মাইন্ড ব্লোয়িং একদম হ্যাঁ এক চামচ তেলে একদম ছোট চামচ দেখো আমি দেখালো চামচটা দেখো এই চামচ একদম একটুখানি চামচ অনেকই দারুন বন্ধুরা মাত্র এক চামচ তেলে তালের বড়া সুন্দর হয়েছে একদম একদম সুন্দর হয়েছে দেখুন না এপাস ওপাস দুপাস একদম কম খরচে সেরা জিনিস হচ্ছে আসল তালের বড়া আসল তালের বড়া হচ্ছে এটা দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আর একটা কত সুন্দর দেখুন এটা ঢেকে খেলে আরো দারুণ লাগবে ফের হেভি সেন্ট নারকেল দেওয়া আছে তো উনি দারুণ খেতে লেগেছেন নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ বিলেতপুর চ্যানেলে আপনাদের স্বাগত আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে চলে এসেছি এই বর্ষা বাদলের দিনে এক কোশলা বৃষ্টি হয়ে গেল আর চলে এসেছি একদম পাড়াগায় একদম জমজমাট একটা এই রেসিপি হ্যাঁ এখন ঘরে ঘরে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে চলছে এইটা একদম যার নাম হচ্ছে তাল অনেকে তালের পিঠে বানায় তালের ফুরুলি বানায় তালের অনেক রকম বিভিন্ন রকম রেসিপি বানায় আজকের বানাতে চলেছি তালের বড়া সেই বড়াটা সহজ পদ্ধতিতে বানাবো আর অল্প তেলে হবে আর টেস্টি একদম ফাটাফাটি কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন একদম ঝপঝপ হবে চলে আসুন বন্ধুরা আজকে আমাদের এই তালের বড়া বানাবো আর এই বড়াটা সম্পূর্ণ একটা অন্যরকম হবে হ্যাঁ এই যে তাল এটা আমাদের গাছের তাল ছেনে আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার এই কড়ার মধ্যে আমরা আউটে নেবো বা জাল দিয়ে নেবো বলা হয় হ্যাঁ আমাদের এখানে আউটে বলে এটা তো কিনতেও পাওয়া যায় এখন মনে হয় না আর ছানা এখন আমাদের এখানে কারোর কিনতে হয় না আমাদের কিনতে হয় না আমাদের যে খাবে বলবে তার ঘরে এক বস্তা করে ফেলে দিয়েছি বেশি বেশি খালে প্রচুর পড়ে আছে আর পুকুরে প্রচুর পড়ে আছে হ্যাঁ আমাদের এখানে সেরকম লোক খেতে যায়নি কিন্তু বানিয়ে দিলে আর ছাড়তে চায় না হ্যাঁ হ্যাঁ ওই ছানতে হবে এ করতে হবে বলে ওই জন্যে খায় আমার মা এটা ছেনে রেখে দিয়েছিল আর এটা আমাদের ছেনে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া হয়েছিল ছেনে ছেঁকেও ছেনে ছেঁকে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল এবার এটাকে আমরা গরম করে নেবো আর বন্ধুরা এই যে কি বলবো এই তালটা কিন্তু আমাদের মিষ্টি তাল খুব খুবই মিষ্টি তাল হ্যাঁ বন্ধুরা এবার আমাদের উনুনটা জ্বেলে দিচ্ছে আর এর মধ্যে দেখুন আমি কি দিচ্ছি শুধু দেখুন এই দেখুন প্রথমে আমি এক চামচ দু চামচ আর এই তিন চামচ চিনি দিলাম হ্যাঁ এই বাটির হাফ বাটি এবার আমি ওই এত আমরা নেব না হ্যাঁ অর্ধেকটা নেব দেখছেন কি সুন্দর এই দেখুন অনেকই মজাদার আমরা এইটুকুই নিয়েছি দেখুন কি খড়ি শুধু দেখুন এইভাবে গরম করে নিলে ভালো হবে আর কি টেস্টটাও ভালো হয় তো বন্ধুরা আমাদের যে তালটা খুব মিষ্টি আছে সেই জন্য বেশি চিনি দিতেও হবে না আর কি প্রয়োজন নেই খুব বেশি চিনি দিতে পারবে একটু দিলে ভালো হয় হ্যাঁ দিলে ভালো লাগে মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে আর কি আর এই জিনিসটা একদিন রেখে খেলে আরো ভালো লাগে হ্যাঁ বাসি ভালো লাগে খুব ঠিক আমি বলে দিলাম আমের নোট সেই আমের যে পাল পাল হ্যাঁ ঠিক ঠিক ঠিকই মা কিন্তু ঠিক বলেছো আমের আর তালের একসঙ্গে বন্ধুরা পাশাপাশি রাখলে বোঝাই যাবে না একদম এবার দেখুন বন্ধুরা কি দিই দেখুন এবার এর মধ্যে
এই যে নারকেল কুড়ো আছে না বন্ধু, এটা আমাদের গাছেরই নারকেল কুড়ে আমরা নিয়েছি। এই যে তালটা বন্ধুরা, আমার মা এরভাবে রেডি করে রেখেছিল, নারকেলটার বাপি রেডি করে রেখেছে, আমি জানি। এই দেখুন, এইটা এবার আমি দিচ্ছি, দেখুন নাড়তে থাকো, দিলে খুব টেস্ট হবে, যাদের নেই না দেবেন, কিন্তু দিলে খুব ভালো হয় আর কি। দারুণ না একদম? এই দেখুন না, নোটটাকে ভালো করে নেড়ে নিতে হবে যাতে চিনিটা ভালো করে গুলে যায়। দারুণ একটা সুগন্ধ আসছে না ভাবি, এর অন্যরকম সেন্ট, এ মানে কি সবসময় পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না, না এ সিজনে ছাড়া হবে না। হ্যাঁ, আমি তো অন্য জিনিস দেখেছি, সি অফ সিজনে পাওয়া যায়, কিন্তু এক অফ সিজনে পাওয়া যায় না। এ মজাদার একখানা জিনিস, আর যদিও পাওয়া যায় সে সীমিত, না না খুব একটা পাওয়া যায় না অফ টাইমে। তো এইভাবে করে নিলে কি হবে, এর মধ্যে যে আমরা জিনিসগুলো দেবো কম লাগবে। হ্যাঁ, আর কী জিনিস দিই আমরা দেখতে থাকুন। আর বন্ধুরা, গ্রামের জিনিস অ্যাকচুয়ালি তাল, হ্যাঁ তাই না, গ্রামের জিনিস। এই তালের রেসিপি হচ্ছে তা আবার একদম দেখুন মাটির উনুনে হচ্ছে, গ্রামের জিনিস শহরে যাচ্ছে। হ্যাঁ, আর সেই জিনিসটা যদি আমরা না করে খাই, হ্যাঁ অসুবিধা আছে, সেই তো করতে তো হবে। হ্যাঁ, ওটা কেমন না? হ্যাঁ, তোমার মা এই কাঁচা খায়, দেখুন আমাদের এই নৌকা জাল দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া হচ্ছে একদম গরম গরম, এটা ঠান্ডা হলে তারপরে আমরা কি করি আমরা দেখতে থাকুন। এত গরম তো, এখন গরমে এখন কিছু করা যাবে না, একটু ঠান্ডা হতে হবে। তাহলে নোটটা আমি তুলে নেব, এবার ঠান্ডা হয়ে গেছে। দারুণ একটা সেন্ট, ইয়ে আলাদাই একটা সুগন্ধ, মানে এর মজাই অন্যরকম। মাছ এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে ভালো হচ্ছে। তাহলে নারকেল একসাথে যেতেই যাচ্ছে। আচ্ছা, কি একটা ইয়ে মতো ছিল, কি বলে, তালের চাঁচি কি নাকি শুকছে মাছি নাকি বল, ও দুধের আর তালের, তালেও মাছি আছে, তালে মাছি আছে না, তাল ভেঙে দেখবেন মাছি আছে। বন্ধুরা, এটা হচ্ছে আমার হাতে একদম গুঁড়ো করা চালের গুঁড়ো, আর ঘরের চাল, আতপ চাল, ঘরেরই চাল, আতপ চাল দিয়ে দিলাম, অল্প একটু নুন দিতে হবে। হ্যাঁ, যতই দামি খাবার হোক নুন একটু দিলে খুব ভালো হয়, নুন না দিলে টেস্ট খুলবে। নুন অল্প একটু দিয়ে দিলাম, আর এর মধ্যে দেখুন দেখাচ্ছি বন্ধুরা, এবার ময়দা অল্প একটু দিয়ে দেবো, এতে ময়দা দেখছেন, দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখতে হবে ওটা। আজকের বন্ধুরা যে তালের বড়া হবে না, সেটা মানে মুখে যে বললাম বড়া আর বানালাম সে ফুরুলি, সেটা কিন্তু না বন্ধুরা, এটা হচ্ছে অরিজিনাল বড়া হবে, অরিজিনাল তালের বড়া, কম তেলে কম ঝামেলায় সেরা টেস্ট। আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে সুজিও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দোকানে সুজি পাওয়া যাচ্ছে, তবে চালের গুঁড়োটা দিলে ভালো হয় আর কি টেস্ট। এটা আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা পুরোনো দিনে লোকে চালের গুঁড়ি দিয়েই বানাতো, কেন সুজি কিনতে গেলে আবার লাগবে টাকা, কিন্তু চাল থাকতো গুঁড়ি করে দিয়ে দিয়ে দিত তখন। এখন আমাদের এখন ঘরে ঘরে সব পিঠে পাড়া চলছে। হ্যাঁ, আর প্রতিদিন তো আমরা পিঠে রেসিপি দেওয়া অসম্ভব ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমরা পিঠে খাচ্ছি, বিভিন্ন রকম করে আইটেম করে খাচ্ছি, তার মানে ঠিক আছে, ভূত ধরে না বলে না বাঙালির, ভূতে ধরে আর চাল কুটে পিঠে পিঠে করে বলে সেইটাই আর কি। কি তোমার ভূতে ধরেছে? ভূত বাঁচাও কর্মসূচি করতে হবে, ভূত অনেক রেয়ার হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে ভূত দেশে থেকে নাকি। আর বন্ধুরা, এই রেসিপিটা একদম অল্প তেলে হয়, দেখছেন, এই এক চামচ তেল এই দিয়ে দিলাম, দেখুন এক চামচ তেলে, একদম ছোট চামচ, দেখো আমি দেখালো চামচটা, দেখো চামচ একদম একটুখানি চামচ, দেখছেন
এবার খুন্তি দিয়ে ভালো করে এর গায়ে লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা কোড়াটা পুরো একদম মজমসে করে নিতে হবে। আর এই দেখুন ছাড়ছে। আর এই বড়াটা সম্পূর্ণ অন্যরকম দেখছেন। কিন্তু বন্ধুরা দেখবেন খেতে যে তাল ফুরুলি হয় না তার থেকেও ভালো হবে দেখবেন। আর মনে রাখতে এর মধ্যে কিন্তু নারিকেল কুড়ো দেওয়া আছে। হ্যাঁ টেস্ট একদম খুলে খুলে আসবে। অনেকই মজাদার রেসিপি। আর বাফি যেমনটা একটু আগে বলছিল না, এ বাসি খেতেও দারুণ লাগে, মানে একবার খেটে দুবার খাওয়া যাবে সত্যি দারুণ জিনিস। আমার ছাড়ছে খুব ভালো। আর একদম কম তেলে অল্প তেলে এক চামচ তেলে, হ্যাঁ এই রেসিপিটা। আর অন্য রেসিপি অনেক তেল লাগে, কিন্তু অল্প তেলে যারা খেতে চান এই রেসিপিটা এক আর এক নম্বর। আর এটা হচ্ছে আসল তালের বড়া। হ্যাঁ তালের ফুলি বাঁধা কত তেল ঢেলে দিতে হয় সেটাও ব্যাপার না। আমার এটা বন্ধুরা খুব ফেভারিট একখানা রেসিপি। এটা হয় অল্প তেলে, বেশি তার কোনো প্রয়োজনই নেই। উল্টে গেছে একদম, কোড়ায় লাগে না দেখুন কত সুন্দর হয়েছে। একদম ঝটপট উল্টে দেওয়া হচ্ছে, একদম লাগছে না কড়ার গায়ে। এ কড়ায় লাগবে না, এতে নারকেল কুড়ো দেওয়া আছে না ওই জন্য। অ্যাকচুয়ালি বন্ধুরা এটাই সত্যি কথা, কেউ যেন কিছু মনে করবেন না। আমি বলছি এই যে পিঠে পাটা না, এমনি কথা বলে গরিবের পিঠে, হ্যাঁ বলে কি না বলে, হ্যাঁ গরিবরা তখন আগে আমাদের গ্রাম অঞ্চলে এইসব তালফাল গুড়িয়ে খেতো, বিনি পয়সার জিনিস সেই জন্য খেতো। হ্যাঁ খেতে তো ভালো হয়, সেই জন্য এখন সকলেই খায়, খেতে তো ভালো হয়ই তো। হালকা জালিগুলো করতে হয়, জাল দেওয়া যাবে না। বন্ধুরা দেখুন দারুণ কালার, এক পোলা তেলে বা এক চামচ তেলে, হ্যাঁ দেখুন কতগুলো হয়েছে। আর কালার দেখুন কি সুন্দর হয়েছে, খুব দারুণ সুগন্ধ আছে। আর বন্ধুরা আমি জিজ্ঞেস করি যে হঠাৎ করে আপনাকে এটা দেখিয়ে যেটা তালের পিঠে নাকি ডালের পিঠে কেউ বলতে পারবেন? বলা কিন্তু যাবে না। দেখুন হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা আমাদের সব ভাজা হয়ে গেছে, কি দারুণ দেখতো যে না, দারুণ দারুণ। এই দেখুন মাইন্ড ব্লোয়িং একদম। হ্যাঁ আর একদম এক চামচ তেলে মাত্র, হ্যাঁ মাত্র এক চামচ তেলে বন্ধুরা বানানো হচ্ছে। আর একদম এই সিজনের সেরা রেসিপি, এই হচ্ছে আসল সিজনের রেসিপি। এক চামচ তেলে আপনারা যত খুশি বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এবার এই তালের বড়া খেয়ে আপনাদের জানাবো। হেভি সেন্ট নারকেল দেওয়া আছে তো, দারুণ খেতে লেগেছে। বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানান, বাচ্চা বয়স্ক খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে, আর অল্প খরচে, আর এই সময় পাওয়া যাচ্ছে, আর পুরো স্বাস্থ্যকর জিনিস। হ্যাঁ বন্ধুরা আমাদের এই তালের বড়া রেসিপি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটাও বাজাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন। নারকেল দেওয়া হলে খুব সুন্দর হয়েছে।